আধুনিক প্রতারণার আরেক নাম হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স। মাত্র কিছুদিন আগে অ্যাপেল iOS 18.1 এর মাধ্যমে অ্যাপেল ইন্টেলিজেন্স উন্মোচন করেছে আইফোন 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের জন্য। এর মানে হচ্ছে আপনার হাতে যদি একটি আইফোন 15 এর বেস ভ্যারিয়েন্টের ফোন অথবা আইফোন 14 সিরিজ কিংবা এর থেকে পুরনো কোনো আইফোন থাকে, তাহলে আপনার ফোনে আপনি iOS 18.1 এ অ্যাপেল ইন্টেলিজেন্সের এই ফিচারটি পাবেন না। অ্যাপেল ইন্টেলিজেন্সের এই নতুন আপডেটে কি কি থাকছে এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে আই বাটনে ট্যাপ করে ওই ফিচারগুলো দেখে নিতে পারেন। সাধারণত অ্যাপেলকে আমরা এমন একটা কোম্পানি হিসেবে চিনি যারা বছরের পর বছর iOS ভার্সনের আপডেট দিয়ে দিয়ে একটি ফোনকে অনেক বেশি আধুনিক করে ফেলে। ঠিক যেমন আমরা যদি অনেক বছর আগে বের হওয়া আইফোন 6s এর কথা চিন্তা করি, যে এই ফোনটি যখন লঞ্চ হয়েছিল তখন iOS অপারেটিং সিস্টেম ততটা আধুনিক ছিল না এখন যতটা আধুনিক, কিন্তু ক্রমে ক্রমে আপডেটের মাধ্যমে আইফোন 6s ফোনটাকে অনেক বেশি আধুনিক করে তুলেছে অ্যাপেল। ঠিক একইভাবে আমরা যদি আইফোন 10s অথবা 10R এর কথা বলি, তাহলেও আপনারা দেখবেন যে যখন আইফোন 10s 2018 সালে বের হয়েছিল সেই সময়কার iOS ভার্সনের সাথে যদি এখনকার iOS 18.1 এর আইফোন 10s এর ফোনের কম্পেয়ার করেন আপনি, তাহলে বুঝবেন যে ধীরে ধীরে ক্রমে ক্রমে অ্যাপেল এই ফোনটাকে ঠিক কতটা আধুনিক করেছে। মূলত এই কারণেই আমরা অ্যাপেলের একটি ডিভাইস কিনে থাকি। আমরা জানি যে অ্যাপেল ক্রমে ক্রমে সফটওয়্যার আপডেট দিয়ে দিয়ে আমাদের এই ফোনটাকে এতটা আধুনিক করে দিবে যে আমরা এই ফোনটাকে হয়তো আগামী 4 থেকে 5 বছর নিঃসন্দেহে ব্যবহার করতে পারব। তাহলে এই একই বিষয়ে চিন্তা করে যারা আইফোন 14 প্রো কিনেছিল তারা কি ভুল করলো? কারণ তারা কিন্তু তাদের ফোনে অ্যাপেল ইন্টেলিজেন্স পেল না এবং তারাও কিন্তু এই বিষয়টি চিন্তা করেই কিনেছিল যে তারা এই ফোনটি আগামী 4-5 বছর ব্যবহার করতে পারবে। তাহলে আপনার কাছে কি মনে হয় না যে এটা একটা আধুনিক প্রতারণা? আমি জানি না আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, তবে আমি কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। তার জন্য আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে। আমরা যদি iOS 17 এর আপডেটের কথা চিন্তা করি, তাহলে আমরা ওই আপডেটে দেখেছিলাম যে দুইটি আইফোনকে পাশাপাশি নিয়ে আসলে একটি আইফোন আরেকটি আইফোনকে ডিটেক্ট করতে পারে এয়ার ড্রপের মাধ্যমে, যে ফিচারটি ব্যবহার করে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন একটি আইফোন থেকে আরেকটি আইফোনে নিয়ে যেতে পারি। এই ফিচারটি ব্যবহার করার জন্য কোনো হার্ডওয়্যারের পরিবর্তনের দরকার ছিল না, কারণ প্রত্যেকটি ফোনেই যেহেতু এয়ারড্রপ আছে, আর যে কারণে পাশাপাশি দুটো ফোনকে নিয়ে আসলে অ্যাপেলের এই iOS অপারেটিং সিস্টেমটি অটোমেটিক্যালি ওই এয়ারড্রপ ফিচারটি ডিটেক্ট করতে পারত। ঠিক একইভাবে আমরা যদি iOS 18 এর নোটস অ্যাপের ক্যালকুলেটর ফিচারটি নিয়ে একটু কথা বলি, তাহলে আমরা নোটসে যে কোনো ম্যাথ প্রবলেম লিখলে কিন্তু সেই ম্যাথসটি অটোমেটিক সলভ হয়ে যায়। আপনার কাছে কি মনে হয় না যে এটা অ্যাপেল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্ভব হয়েছে নাকি শুধুমাত্র সফটওয়্যার আপডেট? ওয়েল, টেকনোলজির এই বিষয়গুলো খুবই কমপ্লিকেটেড, এই ব্যাপারটা আমাদের ধারণা আছে। তবে আমার কাছে মনে হয় যে অ্যাপেল চাইলে হয়তো তাদের পুরনো এই আইফোনগুলোতে অ্যাপেল ইন্টেলিজেন্সকে কোনোভাবে দিতে পারত। সাধারণত আমরা জানি যে চ্যাট জিপিটি কাজ করে হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ আপনি চ্যাট জিপিটিতে যখন কোনো কিছু সার্চ করেন তখন সম্পূর্ণ অপারেশনটা ক্লাউডে হয়। ক্লাউড কম্পিউটিং শেষ হওয়ার পরে আলটিমেট রেজাল্টটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারি। বাট অ্যাপেল বলছে যে এই সম্পূর্ণ কম্পিউটিংটা অ্যাপেলের ডিভাইসে হয়, যে কারণে অ্যাপেল ইন্টেলিজেন্সকে ক্লাউড কম্পিউটিং করতে হয় না, উইচ ইজ রিয়েলি আ ভেরি গুড রিজন। বাট চ্যাট জিপিটি যেভাবে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমাদেরকে আলটিমেট রেজাল্টটি দেয়, ঠিক একইভাবে অ্যাপেল কি পারত না এই ক্লাউড কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে তাদের পুরনো এই আইফোনগুলোতে অ্যাপেল ইন্টেলিজেন্সের এই ছোট ছোট ফিচার নিয়ে আসতে? আপনি কি মনে করেন না যে নোটিফিকেশন সামারিজের মতো একটি ছোট আপডেট অ্যাপেল ইন্টেলিজেন্স ছাড়া অ্যাপেল iOS এ দিতে পারত না? আবার আপনি কি এটাও মনে করেন যে ফটোজ অ্যাপে ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো ছোট একটি আপডেট এটাকে অ্যাপেল চাইলেই পারত না তাদের পুরনো আইফোনগুলোতে দিতে? কারণ আমরা কিন্তু ফটোজ অ্যাপে একটি ফিচার দেখতে পাই, যে ফিচারের মাধ্যমে আমরা যে কোনো ফটোজের একটা পার্টিকুলার অবজেক্টকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। এটা যদি পসিবল হয় তাহলে ফটোজ অ্যাপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কেন AI ছাড়া পসিবল হলো না? এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আর এর পরের ভিডিওতে আমরা একটি বিস্তারিত আলোচনা করব যে কেন অ্যাপেল তাদের পুরনো এই আইফোনগুলোতে অ্যাপেল ইন্টেলিজেন্স দিল না সেই বিষয়ে। তার আগে আমি আপনাদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং অনুরোধ করব আপনাদেরকে পরবর্তীতে আমাদের নেক্সট ওই ভিডিওটি দেখার জন্য, যে ভিডিওতে আমরা অ্যাপেল ইন্টেলিজেন্সের এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, শুভকামনা আপনাদের সবার জন্য, আল্লাহ হাফেজ।